ছিলাম আমরা রুহের জগতে, আল্লাহ তাআলা সৃষ্টি করে আমাদের সেখানে রেখেছিলেন। সেখানে আমরা আল্লাহ তাআলার ইচ্ছা মোতাবেক কিছুদিন ছিলাম, কম বেশি রুহগুলো আল্লাহ বানিয়েছেন এট এ টাইম একসাথে, কিন্তু পাঠাইছেন তার ইচ্ছা মোতাবেক। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানানোর পরেই সবগুলো রুহ আল্লাহ ওনাকে দেখিয়েছেন, কিছু কালো কিছু সাদা। হাদিসে পাওয়া যায় আদম আলাইহিস সালাম প্রশ্ন করেছিলেন কালো গুলা কে সাদা গুলা কে, আল্লাহ তাআলা বলেছিলেন তোমার সন্তান সাদাগুলো হচ্ছে সবাই জান্নাতি, সুবহানাল্লাহ, আর কালোগুলো হচ্ছে সবাই জাহান্নামি। তার রূহগুলো একসাথে আল্লাহ বানিয়েছেন, রেখেছেন এক জায়গায়, যেটাকে বলা হয় আলমে আর ওয়াহ, রুহের জগৎ। তো সেখান থেকে আমরা এসেছি মায়ের পেটে, সেখানেও আমরা থাকতে আসিনি, নির্ধারিত সময় পরে আমাদেরকে ওখান থেকেও চলে আসতে হয়েছে। মায়ের প্রসব বেদনা যখন হয় তখন সন্তান মায়ের পেটে থাকার সুযোগ আর পায় না, বাই ফোর্স তাকে বের করে দেয়া হয়। মায়ের পেটের মতো এত আরামদায়ক জায়গা আর কোথাও নাই, খাওয়ার ঝামেলা নাই, ঘুমানোর ঝামেলা নাই, টেনশন নাই, অক্সিজেনের ঝামেলা নাই, অসুখ নাই, বিসুখ নাই। একবারে আল্লাহ তাআলা পরপর তিনটা পর্দার ভিতরে খুব সুরক্ষিতভাবে আমাদের রেখেছিলেন। মা যদি লাপালাপিও করে আমরা ব্যথা পেতাম না, কারণ তিনি পানির ভিতরে আমাদেরকে এমন ভাবে রেখেছেন, ওই পানির ভিতরে থাকার কারণে আমাদের গায়ে টাচ লাগতো না, কেউ প্রেসার দিয়ে আঘাত না করলে আমাদের গায়ে আঘাতও আসতো না। কিন্তু নির্ধারিত সময় পরে আমাদের চলে আসতে হয়েছে, আমরা এসেছি দুনিয়া, এখানেও আমরা কে কতদিন থাকবো আমরা কেউ জানি না। একটি সময় আসবে যখন আপনাকে আমাকে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মানুষটাকেও এই জায়গা থেকে বিদায় নিতে হয়, এটার নাম হলো মৃত্যু। আমার ভাইয়েরা, আখেরাতের জীবন শুরু হবে মৃত্যুর মাধ্যমে। আল্লাহ ফাকরাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠানোর আগে, জীবন দেওয়ার আগে মৃত্যুর সিদ্ধান্ত নিয়েছেন। কুরআন মাজিদে তিনি বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন, মাউতের কথা এসেছে আগে, হায়াতের কথা এসেছে পরে। আমাদের দুনিয়ার যে জীবন, জীবন পেয়েছি আমরা পরে, আমরা জীবন পাওয়ার পরে কয়দিন দুনিয়া থাকব, কোন দিন কোন জায়গায় মৃত্যুবরণ করা লাগবে সিদ্ধান্ত হয়ে গেছে তারও আগেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান যখন মায়ের পেটে থাকে, মায়ের পেটে তার রুহু ফুঁকে দেওয়ার আগেই, তার দেহের অবয়ব যখন তৈরি হয়, পূর্ণতা সাধিত হয়, চোখ কর্ণ নাসিকা সব প্রস্তুত, মগজ দেহের সব অঙ্গ প্রত্যঙ্গ গুলো সক্রিয় হয় নাই, প্রস্তুত করা আছে, এর আগে আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে মায়ের পেটে পাঠান। আল্লাহর আদেশে ফেরেশতা মায়ের পেটে ওই সন্তানের মাথার পাশে বসে চারটা জিনিস লিখে, তার মাঝে একটা হলো আজালাহু, তার হায়াত, সে দুনিয়াতে কত বছর, কত মাস, কত দিন, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড বাজবে সব ফাইনাল করা হয়। লিকুল্লি উম্মাতিন আজাল, লিকুল্লি নাফসিন আজাল, প্রত্যেকটা মানুষের জন্য আজলটা নির্ধারণ করা হয়। ইযা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, ওই আজলটা যখন হাজির হয় এক সেকেন্ড অবকাশ আর দেয়া হবে না, মৃত্যুর জন্য কোনো রোগের প্রয়োজন নাই। ওয়া লা ইস্তাকদিমুন, এবং আপনার ওই আজল আসার এক মুহূর্ত আগে আপনার জান কবজ করার ক্ষমতাও কোনো কারো নেই, মৃত্যু কেউ দিতে পারবে না। ফাঁসির আসামি খালাস পেয়ে গেছে, এমন ঘটনা আছে না? আবার একেবারে সুস্থ মানুষ
হাসতে হাসতে ঘুমাইছে, সকালবেলা আর জেগে ওঠে নাই, আপনজনের সাথে বসে গল্প করছে আর মাঝে মরে গেছে, খাওয়ার টেবিলে বসেছে খাবার খেতে আর পারে নাই, রাস্তায় গিয়েছে সুস্থ, কোথাও যাবে হঠাৎ করে গাড়ির নিচে পড়ে মরে গেল। এইভাবে কত মানুষের আকস্মিক মৃত্যুর খবর আমরা শুনি। যখন কম বয়সী যৌবনকালে কেউ মারা যায়, 30-40 বছর বয়স, তখন আমরা শুনে বলি অকাল মৃত্যু হলো, এরকম একটা কথা আছে না, অকাল মৃত্যু। আসলে এটা ভুল প্রচলন, অকাল মৃত্যু বলতে কোনো মৃত্যু নাই। আপনি ভেবেছেন তার মৃত্যুটা আরো পরে হলে ঠিকঠাক হতো, কিন্তু তার রুহটা মায়ের পেটে পাঠানোর আগে তাল আল্লাহ তাআলা তার মৃত্যুর সময় লিখেছেন, অকাল হয় না, এটা ঠিকঠাক সময় মতোই হয়েছে। তার আজল যা সে পেয়েছে তা চারটা জিনিস ফেরেশতা লিখবে, এই চারটার মাঝে অন্যতম হলো আজালাহু ওয়া আমালাহু ওয়া রিস্কাহু সাকিয়ুন আম সাঈদ। এই চারটা জিনিস যখন ফাইনাল করা হয় তখন আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতা মায়ের পেট থেকে তুমি চলে আসো। তখন ফেরেশতা চলে গেছে, আল্লাহ তাআলা রূহের জগৎ থেকে রূহটা আপনার মায়ের পেটে পাঠাইছে, আপনার দেহের সাথে অ্যাটাচড হয়েছে, তখন আপনি নড়ে চড়ে উঠেছেন, আপনার মাটির পেয়েছে, আপনি জীবন পেয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যুর সিদ্ধান্ত আপনার জীবন দেওয়ার আগে হয়ে গেছে। আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা এবার বলেন, তুমি যেখানে থাকো মৃত্যু তোমাকে পাবেই, আমি যে আজল লিখে দিয়েছি ওই আজল যখন আসবে কোনো কারণ লাগবে না, কারণ ছাড়া আমি তোমাকে হুট করে নিয়ে যাব। এবং তুমি যদি বাঁচার জন্য সীসা দিয়ে কোনো প্রাচীর বানায়া বোতলের ভিতরে অক্সিজেন ঢুকায়া ওই অক্সিজেনটা নাকের ভিতরে প্রবেশ করায়া ওই প্রাচীরের ভিতরে ঢুকে থাকো যেখানে বাতাস প্রবেশ করার সুযোগও নাই, তুমি তখনও মৃত্যু থেকে বাঁচতে পারবে না। ইউদ্রিক কোমল মাউত, মৃত্যু তোমাকে সেখানো পাবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যতই শক্ত প্রাচীর বানাও বাঁচার সুযোগ, আমরা বাঁচতে চাই, অথচ বাঁচতে চাইলেও বাঁচার সুযোগ মরতেই হবে। আল্লাহ তাআলা বলছেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم شكت شبد دي إن الموت نشمد تفرون منه جاتے کے تمرا پالات چھو مدتو دے کے پالائے نیمون کے آس ایز کرونا بھائی راس تھے کے بسار جنو کرونا ہولے مانوش مدتو برون کرے بسا جائے نا بچا کشتو যারা বেঁচে যায় তারা মনে করে আল্লাহ আমাকে নতুন জীবন দিছে। করোনা ভাইরাসে লাখ লাখ লোক মরে গেল, ইতোমধ্যে 4 লাখের বেশি, এটা হলো হিসাব, আর হিসাবের বাইরে আছে আরো অনেক। এই মৃত্যুগুলো আমাদেরকে দেখাইয়া দেয় যে তোমাদের মরতে হবে এখন এই করোনা থেকে বাঁচার জন্য। আমরা যেন অকালে না মরে যাই, আরো কিছুদিন বাঁচতে চাই, তাই কত প্রচেষ্টা। মৃত্যুর কথা শুনলে মানুষ পালায়, এটা মানুষের অভ্যাস, আমিও পালাই আপনিও পালান। এই যে আমরা বসে আছি, যদি একটা বিষধর সাপ মসজিদের কোনো কোণা দিয়ে ঢোকে তখন আমরা কেউ থাকবো না, দৌড় মারবো, ইমাম সাহেবরা এখা মুসল্লি দৌড়াবে, বক্তারা এখা শ্রোতা দৌড়াবে, ছেলে রেখে মা দৌড়াবে, এটাই নিয়ম। বাঘ আসছে পালাও পালাও, সবাই বাঁচতে চায় মৃত্যু থেকে। আল্লাহ এটাই বলছেন, কুল ইন্নাল মাউত আল্লাযী তাফিরুনা মিনহু, হে নবী আপনি বলে দিন নিশ্চয় তোমরা যে মৃত্যু থেকে বাঁচতে চাও, পালাচ্ছ মৃত্যু থেকে, ফা ইন্নাহু মুলাকিকুম, তুমি পালানোর সুযোগ নাই, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবেই, বাঁচার সুযোগ নাই, তোমাকে মৃত্যুর সাথে মোকাবেলা মোলাকাত করতেই হবে, সাক্ষাৎ করতেই হবে। আমার বন্ধু, আল্লাহ ফাকরাব্বুল আলামিন
এই দুনিয়াটা আমাদের থাকতে পাঠাননি। আপনি যত সুন্দর করে দুনিয়াটাকে সাজান না কেন, এমনও হতে পারে আপনার কোটি টাকার খরচ করার বিল্ডিং প্রস্তুতি সম্পন্ন হয়েছে, আগামী বৃহস্পতিবারে আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে দোয়া দরুদ পড়ায় তারপরে শুক্রবারে উঠবেন, সব রেডি, বুধবারে রাতেই আপনি নাই। এক সেকেন্ডের নেই ভরসা, মরণ ঘাড়ের পরে বিপুল সম্পদ করছো জড় বিলাসের তরে। বুলবুল পাখির নেই এসে চিনু হেতাব, বেদি চিনু বাসা বড়ই মমতায়, সময় হলে শেষ সেরে পরিবেশ, যেতে হবে সেথায় নিয়তি যেথায়। মৃত্যু হবে আমরা নিশ্চিত, তবে এক্ষেত্রে একটি অনিশ্চিত বিষয় আছে, সেটা হবে কবে হবে সে মৃত্যু, এটা আমরা কেহই জানি না। আল্লাহ তাআলা তার নবীদেরকে সেটা জানতে দেন না। মৃত্যু হয়ে যাবে হঠাৎ করে, এমন সময় আপনাকে কোন রকমের সিগন্যাল দেয়া হবে না, কোন রকমের আগাম তথ্য দেয়া হবে না। ডাক্তার বলেছে এক সপ্তাহ বাঁচবে, যা খাওয়ানোর খাওয়াইলন। ওই লোক আবার ছয় বছর দশ বছর বেঁচে ছিল, এমন ঘটনাও আছে। আবার যে ডাক্তার মানুষকে বাঁচানোর চেষ্টা করে, ওই ডাক্তার নিজেও বাঁচার সুযোগ নেই, হঠাৎ করে এসে যায় মৃত্যু। আল্লাহ তাআলা এমন ভাবে নির্ধারণ করছেন, আগাম কোনো তথ্য কাউকে তিনি দেন না। কেন দেন না? এর কারণ হচ্ছে মানুষকে তিনি সতর্ক থাকতে রাখতে চান, যে তুমি যেই কোনো টাইমে মরতে পারো, তাই মৃত্যুর জন্য তোমাকে সব সময় প্রস্তুতি নিয়ে থাকা উচিত। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, এটা হাদিস, বাংলা অর্থ হলো শেষ ভালো, যার সব ভালোটা তোমার মৃত্যুতে এমন জায়গায় আসতে পারে যে তুমি তখন সিনেমা হলের ভিতরে। তোমার মৃত্যু এমন জায়গায় হতে পারে তুমি কোনো অন্যায় কাজে রওনা দিয়েছো, রওনা দিয়ে গাড়ির তলে পড়ছো। যেহেতু এটা একটি আনসার্টেন বিষয়, তাই তুমি অলওয়েজ প্রস্তুত থাকো যে আমাকে যেই কোনো টাইমে রশি ধরে টান দেয়া হতে পারে। আর এমন একটি ব্যাপার যে আপনাকে যখন টান দেবে আপনি যেতে বাধ্য, বাঁচানোর ক্ষমতা তামাম পৃথিবীর কারোই নাই, কারো নাই।